সুরের আকাশে ফের নক্ষত্র পতন। 69 বছর বয়সে স্মিতা আপনিয়ায় প্রয়াত বাপি লাহিড়ী আমেরিকা থেকে ছেলে ফেরার পর আজ মুম্বাইয়ে শেষকৃত্য। डिस्को किंग एंड प्रयाण शोकस्तब्ध बॉलीवुड। बहुत मिस करेंगे उन्हें, लेकिन ऐसे लेगेसी छोड़ गए हैं वो पीछे, ही विल बी रिमेम्बर्ड फॉरएवर। बहुत बड़ा नुकसान है हमारे देश के लिए। প্রজন্মের সঙ্গে জড়িয়ে বাপি লাহিড়ীর সৃষ্টি টুইট প্রধানমন্ত্রীর, গর্বিত করেছে অবদান শোকবার্তা মুখ্যমন্ত্রীর, রবীন্দ্র সদনে জানালেন শেষ শ্রদ্ধা। তারার দেশে সন্ধ্যা মুখোপাধ্যায়, রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা পর্যন্ত শেষ যাত্রায় অনুরাগীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী। পূর্ণ মর্যাদায় গীতশ্রীকে চিরবিদায়, রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পী থেকে রাজনীতিকরা। সঙ্গীতের জন্য আমাদের জন্য খুব বড় ধাক্কা, এদের সৃষ্টি সারা জীবন থাকবে। 27 ফেব্রুয়ারি ভোট, 2রা মার্চ রাজ্যের 108টি পুরসভার ফল ঘোষণা, বিজ্ঞপ্তি জারি রাজ্য নির্বাচন কমিশনের, 2272টি ওয়ার্ডে ভোট গ্রহণ। এসএসসি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি তদন্তে সিবিআই এর নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য, আর শুনানির সম্ভাবনা। পুরভোটের মুখে কোচবিহারে গিয়ে মন জয়ের চেষ্টা মুখ্যমন্ত্রী। ভুল বুঝবেন না, আমরা কোচবিহারকে আরো উন্নত থেকে উন্নততর আমরা করতে পারি। এবার নারায়ণী সেনাদের সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ, কোচবিহারে ঘোষণা মুখ্যমন্ত্রী। নারায়ণী সেনা ব্যাটালিয়ন তো আমি তৈরি করে দিয়েছি, সরকারের হয়ে তারা মানুষের কাজ করবে। আমরাও তাদের কথা নিয়ে ভাবছি। কেন খুন ভবানীপুরের রত্ন ব্যবসায়ী, এখনো অধরা মূল অভিযুক্ত, চিহ্নিত মুক্তিপণ আদায়ের সময় ব্যবহৃত ট্যাক্সি, ভিক্টোরিয়া থেকে হাওড়া স্টেশনে যায় অভিযুক্ত দাবি চালকের। জরুরি বিভাগে আসা রোগীদের সর্বোচ্চ 3 দিনের, আউটডোরে মিলবে সর্বোচ্চ 7 দিনের ওষুধ, ন্যাশনাল মেডিকেল কলেজের সুপারের নির্দেশ ঘিরে বিতর্ক। 2 বছর পরে ফের স্কুলে ফিরল ছোটরা, সরকারি স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত শুরু হলো ক্লাস, বেসরকারি স্কুলে ধাপে ধাপে খোলার পরিকল্পনা। বন্ধুদের সাথে আলাপ পরিচয় খুব ভালো লাগছে। রবিদাস জয়ন্তী উপলক্ষে দিল্লির করোলবাগের মন্দিরে প্রধানমন্ত্রী। ইডেনে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারালো ভারত, 7 বল বাকি থাকতে 6 উইকেটে জয়, 19 বলে 40 রান রোহিতে। নবাবের শহরের অজানা গল্প, মুর্শিদাবাদে পাড়ায় পাড়ায় ঘুরলেন সুজন মুখোপাধ্যায়, আপনার পাড়ায় তারকা সন্ধ্যে 6:30। আজ বাপি লাহিড়ীর শেষকৃত্য, কিশোর আর্ডি থেকে জ্যাকসনের সঙ্গে কেমন ছিল সম্পর্ক, ফিরে দেখা ডিস্কো কিং এর একান্ত সাক্ষাৎকার, ঘণ্টাখানির সঙ্গে সুমন রাতারটা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।